ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর কর্মব্যস্ত সময় পার করছেন আব্দুস সুবল দিতন। সিটি কর্পোরেশনের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় কার্যক্রমেও সরব চষিকের এই ভারপ্রাপ্ত মেয়র। বুধবার সকালে নগরীর নয়াবাজার বিশ্বরোড এলাকায় মহানগর আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে অংশ নেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সুবল দিতন। স্বাধীনতার বিরুদ্ধে যে অপশক্তি, সেই অপশক্তির প্রতিরোধ করা হচ্ছে মূল বিষয়। আজকে আমরা দু সপ্তাহ ধরে দেখছি শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে অবরোধ দিয়ে তারা আজকে ঘর থেকে বেরোচ্ছে না, তারা এখন ফেসবুকে রাজনীতিতে চলে আসছে, তারা মাঠে ময়দানে রাজনীতিতে নেই। আমরা যারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যারা কর্মী রয়েছেন, তাদের যে দায়িত্ব এই চট্টগ্রাম শহরের মহানগরের আওয়ামী লীগের দিক নির্দেশন অনুযায়ী আমাদেরকে অবস্থান কর্মসূচি, যে মিছিল মিটিং এবং যেসব কর্মসূচি দিবে আমরা তা আগামীতে বাস্তবায়ন করব। সবাইপাড়া, রামপুর এবং হালিশহরে আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন, তাদের সমন্বয়ে আমরা এখানে শান্তি সমাবেশ করছি। এরপর সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মসূচিতে অংশ নেন তিনি। ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের তৃতীয় দিনও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন এই নেতা। দুপুরের পর নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন আব্দুস সুবল দিতন। চট্টগ্রাম নগরীর কাজীর দেউর ইন্টারন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হয় এই বর্ধিত সভা। এ সময় সেখানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট এবং ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শাহাবুদুল্লাহ রাহাত, বাংলাধারা, চট্টগ্রাম।